হ্যালো, সালাম আলাইকুম সবাইকে। আজকে আমি হচ্ছে কিছু কথা বলতে আসছি। আমাকে আর নাসির হোসেন, যে ক্রিকেটার আছে ন্যাশনাল টিমের, তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, এখনো হচ্ছে। যাকে নিয়ে বলতে যে আমি আমার ফ্যামিলিকে ছাড়লাম, ছাড়ছি। যাকে নিয়ে বলতে যে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ছাড়ছি। আমার ফেসবুক অনেক ফ্রেন্ডরা আমাকে আনব্লক করে চলে গেছে, মানে ব্লক দিয়ে আনফ্রেন্ড করে চলে গেছে আর কি। তারপরেও আমি কিন্তু বলা থামাই নাই, খালি একটাই কারণে, নাসির আসবে, নাসির দুইটা কথা বলবে মিডিয়ার সামনে, যে আমি সুভাকে চিনি, যেমন ও মেয়েদেরকে বলছে, আমার কাছে স্ক্রিনশট সহ প্রমাণ আছে, আপনারাও সবাই দেখছেন, যে আমি সুভাকে চিনি না। ঠিক আছে, আমি সুভাকে চিনি না, সুভা অ্যাজ এ আমার ফ্যান, এই কথাটা আমার মাইন্ডে লাগছে। আর আমি নাসির পরের দিন কল দিছিল, আমি যদি ফার্স্ট কান্নাকাটি করছি, তারপরেও নাসির মেয়েদেরকে এগুলো বলছে, আমাকে কল দিছিল, আমি নাসিরকে গালি দিছি, ইভেন এটাও বলছি তুমি আমাকে পাগল বলছো, আমার পাগলামি তুমি লিমিটটা দেখবা, আমি পাগলামি করব তুমি দেখবা, আমি ওই জন্য আমি পাগলামি করছি। আর নাসিরকে দেখাইছি যে আগে যেটা ছিল সেটা ভালোবাসা, আর এখন যেটা আছে সেটা হলো পাগলামি, তুমি পাগলামিটা দেখলাম, এতটুকুই নাসিরকে আমি পাগলামিটা দেখাইছি। তারপরেও আজকে যে ব্যাপারটা, আজকে অনেক কাহিনী কিচ্ছা হয়েছে এই কয়েকদিন, আমার জন্য মানুষ ফেসবুকে ঢুকতে পারেনি, অনেক নোংরা নোংরা কথা বলছি, নাসিরকে অনেকভাবে পচাইছি, অনেকভাবে রোস্ট করছি, অনেক অনেক মানুষ আমার হয়ে নাসিরকে গালি দিছে, নাসিরের হয়ে অনেক মানুষ আমাকে গালি দিছে, আপনারা আমাকে গালি দিছেন, ঠিক আছে, আমি আমি নাসিরকে গালি দিছি, ঠিক আছে। কিন্তু তারপরেও একটা কথা থাকে, নাসির আজকে এক ভাই, এক বড় ভাই আছে, ঠিক আছে, তাসিনেশন ভাই, ওনার অনেক নাম ডাক বাংলাদেশে, ঠিক আছে, উনি রোস্ট করে সবাইকে, উনি যেভাবেই হোক নাসিরকে নিয়ে আসছে। নাসির বলার মধ্যে আজকেও বলছে যে হলো এরকম, সরি, কালকে বলছে এরকম, যে এরকম আমি সুভাকে চিনি না, ঠিক আছে, সুভাকে আমি চিনি না, সুভা অ্যাজ এ ফ্যান, আমি ওর জন্য পাগল হয়ে ওর বাসায় গেছিলাম, ও ঘুমাইছে, এই সুযোগে আমি ভিডিও করে ওকে ফাঁসাইছি, দ্যাটস ইট, আর কিছু না। এরপরে আর কোনো কথা থাকতে পারে না নাসিরকে নিয়ে, নাসিরকে এরপরে আর নাসিরকে নিয়ে আমার আর কোনো কথা থাকতে পারে না। আমি জাতির কাছে মাপ চাওয়ার জন্য আসছি, জাতির মানে বাংলাদেশের কাছে মাপ চাওয়ার জন্য আসছি, যে দেখেন আমার আমার আমি আপনাদেরকে কি ভালো দিয়ে প্রেজেন্ট করব নিজেকে, দেখেন কতটুকু মানে কি দিয়ে আমি আপনাদেরকে নিজেকে এক্সপোজ করলাম, যে নাসির অ্যাজ এ নাসির আমি ফাঁসাইছি নাসিরকে, আমি একটা প্রস্টিটিউট, এটা এটা আচ্ছা মানলাম, আমি একটা প্রস্টিটিউট, বাংলাদেশের সব থেকে খারাপ এটা আমি, ঠিক আছে, আপনাদের কাছে। তারপরেও আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি, আমি যেহেতু ফোনটা ধরে আসতে হাত জোর করতে পারছি না, আপনাদের হাত জোর করে প্রতিটা বাংলাদেশের মা বোন, ঠিক আছে, আমার যত ভাই, ছোট ভাই, বড় ভাই আছে, অনেক ছোট ছোট বাচ্চাও আমার লাইভ দেখছে, আমার কান্না শুনছে, আমার গালি শুনছে, ঠিক আছে, আমার দাদু দাদা যারা যারা আছে, ঠিক আছে, মানে সবার কাছে আমার হাত জোর করে পা ধরে মাপ চাচ্ছি, আমাকে মাপ করে দিয়েন, ঠিক আছে, আপনারা মাপ করে দিয়ে হয়তো বা মাপ করে দিলে হয়তো বা আপনাদের মন থেকে আমার জন্য একটু হলেও দোয়া আসবে। আমি জাস্ট নাসিরকে ভালোবাসছি, নাসিরকে একটা শিক্ষা দিতে চাইছি, মেয়েদেরকে বুঝাইতে চাইছি, নাসিরকে বুঝাইতে চাইছি যে আমার পাগলামো কি, আর নাসিরকে বুঝাইতে চাইছি তুমি যেটা করো এটা ঠিক না, এটাতে মানুষের মন খারাপ হয়, মানুষের মন ভাঙে, মানুষ ডিপ্রেশনে চলে যায়, মৃত্যু পর্যায়ে হয়তো বা চলে যায়, আর আমি শুধু এখনো বেঁচে আছি অ্যাজ একটা লাশ হয়ে, ঠিক আছে, আমি এই কয়েকদিন ঠিক মতো খাইনি, এই কয়েকদিন ঠিক মতো ঘুমাই নাই, ঠিক আছে, আমার ওজন কমে গেছে 2-3 কেজি, ঠিক আছে, তো আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, আমি কি বলছি কি করছি কিচ্ছু জানি না, আমার ফ্যামিলি আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, ঠিক আছে, একমাত্র আম্মু ছাড়া, আম্মু যোগাযোগ করছে, তার তার মানে তার কথাটাও আমি মনে করেন যে মানে ভাইরাল হয়ে গেছে কোনো না কোনোভাবে, যাই হোক, আমি সবার কাছে, আমার আব্বু আম্মু থেকে শুরু করে আমার এলাকার মানুষদেরকে শুরু করে রংপুর ডিভিশনের মানুষদেরকে শুরু করে পুরো বাংলাদেশের কাছে, পুরো ওয়ার্ল্ডের কাছে ক্ষমা চাচ্ছি, যে একটাই কারণ আমার ক্ষমা চাওয়ার, আমি আর কোনো ফল দেখি না, সেটা হচ্ছে আমি মুখ খারাপ করে নাসিরকে গালি দিছি, এটার একটা মাত্র কারণ, এটার একটা মাত্র কারণ হচ্ছে আমি সেদিন কিছু করার পারছিলাম না, আমার ফ্রেন্ডরা বললো যে মুভি দেখ, আমি মুভি ঘাটতে যেয়ে দেখি কি যাবই মিট নামের একটা সিনেমা, এটা হচ্ছে কারিনা কাপুর আর শাহিদ কাপুরের একটা মুভি, কারিনা কাপুর আমার অনেক ফেভারিট একটা মানে বলিউড অ্যাক্ট্রেস, ঠিক আছে, কারিনা কাপুরকে আমার ছোট থেকে অনেক ভালো লাগে, তো আমি কারিনা কাপুরের মুভিটা দেখা স্টার্ট করি, করতে করতে দেখি যে কারিনা কাপুর এরকম ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খাওয়ার পরে ওর বয়ফ্রেন্ডকে শাহিদ কাপুর গালি দিতে পারে, তখন ও ইচ্ছা তারে ধুমায় গালি দেয়,
ঠিক আছে, কারিনা কাপুরের ওই জিনিসটা মনে হওয়ার পর মনে হলো যে এক কাজ করি, আমার আমি তো লাশ হয়ে গেছি টোটালি, কারিনা কাপুর ওর মধ্যে লাশের মতো হয়ে গেছিল, বেঁচে থেকেও মরে গেছে। তো আমি ভাবলাম যে আমি নাসিরকে যদি একটু গালি দেই আমার মনের রাগটা মনে হয় একটু কমবে, এগুলো পাগলামো করা বাদ দিয়ে আমি নাসিরকে একটু গালি দিই। নাসির যেহেতু লাইভেও আসতেছে না কিছুই না, আমি তারপর নাসিরের যে হচ্ছে কে যেন হয় সুজন ভাই নামের একটা ছেলে, ওকে আমি ফোন দিলাম, দিয়ে বললাম একটু নাসিরের সাথে কথা বলাবেন, সে আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে, নাসিরের সাথে কথা বলে না, আমার খুব রাগ লাগে। দেন আমি সন্ধ্যাবেলা লাইভে এসে নাসিরকে গালি গালাজ করি, এর জন্য নাসিরের কাছে আমি মাপ চাবো না, না নাসিরের আমি অ্যাজ এ ফ্যান, নাসির জাস্ট আমার হচ্ছে কি বলবো আমার ফেভারিট একটা হচ্ছে ক্রিকেটার ছাড়া আর নাসির আজকের পর থেকে আর কিচ্ছু না, আমি নাসিরের একটা ফ্যান, ঠিক আছে। আমি এখন নাসিরকে ভালোবাসি, নাসিরের জন্য মরি আর না পাগলামা করি, সেটা নাসিরের আর দেখার দরকারই, নাসির দেখতেও আসে নাই, কারণ নাসিরের আমি অ্যাজ এ ফ্যান, আপনারা সবাই সাক্ষী রাখেন আমি নাসিরের ফ্যান, নাসির আমাকে কোনো পরিচয় দেয়নি, যে পরিচয়ের জন্য আমি যুদ্ধ করে গেলাম, যে পরিচয়ের জন্য আমি প্রস্টিটিউট হয়ে গেলাম সবার কাছে। আর একটা কথা বলি, পাস্ট মানুষের থাকতেই পারে, আমারও পাস্ট আছে, নাসিরেরও আছে, আমার হয়তো কম আছে, নাসিরের হয়তো বেশি আছে, এটা তুলে আমার বাপ মা তুলে গালিগালাজ করা বা এটা নিয়ে হোস্ট করা রোস্ট করা এইভাবে আমাকে ছোট করা ঠিক হচ্ছে না, এটার বিচার আপনারা করেন, আল্লাহ করবে, ঠিক আছে। আমি নিজেকে প্রেজেন্ট করতে পারলাম না ভালোভাবে, এতটুকুই বলবো আপনাদের কাছে, পা ধরে মাপ চাচ্ছি, বাংলাদেশের মানুষের কাছে পা ধরে মাপ চাচ্ছি যে আমাকে মাপ করে দেন। আর নাসিরের মতো অনেকেই আছে যারা মুখোশ পরে থাকে, সেলিব্রিটি ট্যাগ লাগায় থাকে, মেয়েদেরকে ইউজ করে, মন নিয়ে খেলে, ছেড়ে দেয়, ঠিক আছে। শুধু নাসির যে একা তা না, আমি আপনাদের সাক্ষী রেখে আল্লাহর কাছেও মাফ চাচ্ছি যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার যেন নতুন একটা জীবন আল্লাহ দান করে, যে জীবনটা অনেক সুন্দর, কলঙ্কমুক্ত, ঠিক আছে, যেখানে আমাকে কেউ গালি দিবে না, নাসির আমাকে ছোট করবে না, নাসিরের মতো কোনো নাসির আমাকে অপমান করবে না, আমি সম্মান নিয়ে বাঁচতে পারবো, ঠিক আছে। আমি বাংলাদেশের সামনে নিজেকে ভালোভাবে এক্সপোজ করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো, মাপ একটা কারণেই চাচ্ছি, আমাকে রিপ্রেজেন্ট করার সুযোগ দেন। অনেক মানুষকে তো সুযোগ দিছেন, অনেক মানুষকে তো সেলিব্রিটি স্টার বানাই দিছেন, আমাকেও সুযোগ দেন, আমিও নিজেকে মানে এক্সপোজ করতে চাই, আমিও প্রেজেন্ট করতে চাই যে হ্যাঁ খারাপ ভাবে আপনারা আমাকে দেখছেন, একটা সুযোগ দিয়ে দেখেন সুভা কি ভালো হতে পারে, আমাকে ভালো হওয়ার সুযোগ দেন। আমি অনেক খারাপ মেয়ে না, আপনাদের সুভা অনেক খারাপ মেয়ে না, অনেক বাজে মেয়ে না, প্রস্টিটিউট না, ভালো হওয়ার চান্স দেন। আজকে সানি লিওনও বলিউডের এস্টাবলিশড নায়িকা, আমাকেও সুযোগ দেন, আমিও সুযোগ চাই আপনাদের কাছে, ক্ষমা করে দিয়ে মেয়ের মতো বোনের মতো করে আমাকে একটু দেখেন, আমার আমার জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করেন। এত কিছু প্রমাণ দেওয়ার পরেও না আজকে সুভা মিথ্যাবাদী, আজকে সুভাকে নাসির চেনে না, আজকে সুভাকে বলে যে ওই রকম মেয়ের মুখ দেখতে চাই না, ঠিক আছে, ওই মেয়ে আমাকে ফাঁসাইছে, ও অ্যাজ এ আমার ফ্যান। আপনাদের কাছে আমি আবারও বিচার দিলাম, আপনারা এটার বিচার করবেন, আল্লাহ তাআলা বিচার করবে। আমি ছোট মানুষ না, ভুল বোঝে অনেক কিছুই বলছি, কারো বুদ্ধি শুনেই সব করি নাই, ঠিক আছে। আমার আমার যারা আমাকে সাপোর্ট করতো তারাও আমার জন্য অনেক কথা শুনতেছে, অনেক গালি খাইছে, এতটুকুই বলবো যে প্লিজ নাসিরকে বলেন যে এগুলা শেষ করতে। আমি নাসিরের কাছে একটাই দাবি রাখতেছি, নাসির এখনো সময় আছে, এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি, আমি বলতেছি না আমাকে বউ বানাও, আমি বলতেছি না গার্লফ্রেন্ড বানায় রাখো, জাস্ট এতটুকুই বলো যে তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেটা অ্যাক্সিডেন্টলি হোক আর যেভাবেই হোক, অনেক ডিপলি সম্পর্ক ছিল, একটা একদিন আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু সেটা যেভাবেই হোক শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে, এতটুকুই আমি নাসিরের কাছে এক্সপেক্ট করি। নাসির যেন এটা কখনো কোনো দিন স্বীকার করে আর আমার যেন কান পর্যন্ত মানুষ নিয়ে এসে দেয় আর আমাকে মাফ করে দেন। আমি আমার সকল ভাই বোন মা বাবা দাদা দাদি ছোট ভাই বোনের কাছে মাফ চাচ্ছি, আমি কোনোদিন সুভার মুখ খারাপ নিয়ে আপনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করব না, যদি সুস্থ সজ্ঞানে থাকি, ঠিক আছে। আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি নাসির 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 করে পাগল হয়ে গেছিলাম, জিন্দা লাশ হয়ে গেছিলাম, ঘুম খাওয়া ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সব বাদ দিয়ে, ক্লাস বাদ দিয়ে, আমি এয়ার হোস্টেসের ট্রেনিং করতেছি সব বাদ দিয়ে, দুদিন পর আমার এক্সাম, এক্সামটা যদি না দিতে পারি হয়তো বা এয়ার হোস্টেস হইতে পারবো না, সব কিছু বাদ দিয়ে নাসির 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 করছি, ঠিক আছে। কিছুদিন পর আমার মুভির কাজ শুরু হবে, প্রেমের চুরির কাজ শুরু হবে, আমি সব বাদ দিছি, আমি আমার ডিরেক্টরের বিয়ে হচ্ছে, আমি আমার ডিরেক্টরের বিয়েও খাইতে যাইনি, বলছি আমি দাদা আমি আসতে পারবো না, আমি যুদ্ধ করতে নামছি, আমি যুদ্ধ করব। সুভা কানবে না আজকে, সুভা শক্ত থাকবে, সুভা অনেক শক্ত মেয়ে, সুভাকে দেখে আর দশটা মেয়ে শিখবে, আমাকে দেখে দশটা মেয়ে শিখবে। আর হ্যাঁ আর একটা কথা বলতেছি, কেউ থাকুক আর না থাকুক, ঠিক আছে, কোনোদিন যদি সুভার মতো কেউ প্রতারিত হয়, সুভার মতো স্বীকার না করে কেউ কাউকে, ঠিক আছে, সুভার যে কারো বউ হোক, চাহে কারো গার্লফ্রেন্ড হোক, চাহে কারো কারো কেউ হোক, আমার কাছে আপনারা একটা মেসেজ দিবেন,
আমি জাস্ট মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, আমার মতো যারা মেয়ে আছে, আমি কোনো মহিলার উদ্দেশ্যে বলতেছি না, আমি কোনো মহিলার হয়ে কাজ করব না, ঠিক আছে? আমি সুভা আজকে থেকে দায়িত্ব নিলাম, আমার মতো যেগুলো সুভা আছে টাকা দিয়ে হেল্প না করতে পারি, থানা থেকে পুলিশ থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে, আমি সুভা কাঁপায় দিব, নিজে একা নিজের জন্য যেভাবে কাঁপায় দিছি, মুখোশ খুলে দিছি, মুখোশ খুলে দিব, আমার কাছে আসিয়েন। কিন্তু সত্যতা থাকতে হবে, প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ সে আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে, তাহলে আমার কাছে আসিয়েন, হেল্প পাবেন, ঠিক আছে? আমি সুভা অত বড় সেলিব্রিটি না, আমি কেউ না, আমি সাধারণ মেয়ে, কিন্তু আমি আমি কথা দিচ্ছি, আমি আর 10টা না, 20টা না, আমি আর 10 লাখ সুভার পাশে দাঁড়াবো, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমাকে ভালো হওয়ার চান্স দেন, আমাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার চান্স দেন। আমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের জন্য কিছু করতে চাই। আর যদি চান্স না দেন, যদি বলেন যে না সুভা খারাপ, ঠিক আছে, বাংলাদেশ থেকে আমাকে বের করে দেন, বাংলাদেশে আমাকে নিয়ে প্রেসে সবাই বসেন, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বসেন, বড় বড় খেলোয়াড়রা বসেন, বড় বড় নায়ক গায়কেরা বসেন, বলেন যে এই মেয়ে প্রস্টিটিউট, এই মেয়ে খারাপ, যা করছে আমাদের নাসিরের সাথে ভুল করছে, এই মেয়েকে বের করে দেন, আমাকে ন্যাংটা করে, আমার চুলগুলো তো অনেক সুন্দর, আমার চুল ন্যাড়া করে আমাকে বাংলাদেশ থেকে বের করে দেন। আমিও থাকতে চাই না আপনাদের চোখের ময়লা হয়ে, চোখের বালি হয়ে, চোখের ধুলা হয়ে, ঠিক আছে, মনের বিষ হয়ে, আমি ভালোবাসা নিয়ে থাকতে চাই, সম্মান নিয়ে থাকতে চাই। আমার সম্মান নিয়ে আজকের পর থেকে কেউ খেলিয়েন না, সবারই জীবনে পাস থাকে, আমার পাসটা হয়তো বা একটু কষ্টকর, কিন্তু কেউ তো শুনতে আসে নাই কেন নাসির আমার সাথে ছিল, কেন নাসির আমার সাথে রাত কাটাইলো, কেন নাসির আমাকে ছেড়ে দিল, এটার প্রশ্ন সারা জীবন জাতি জাতি আপনি নাসির আপনারা নাসিরের কাছ থেকে নেবেন, ঠিক আছে? যে কেন কেন তুমি ভালো হয়ে, তুমি ইন্টারন্যাশনাল হয়ে সাধারণ একটা মেয়ের কাছে গেছিলা, কেন ফোন সেক্স করতে গেছিলা, কেন এত কল রেকর্ড ভাইরাল হলো, কেন সরি বলতে গেছিলা, আর সরি বললাই যেহেতু, কেন সামনে এসে সরি বললা না? আমার এতটুকুই চাওয়া, নাসির যেন আমাকে স্বীকার করে, আমার সাথে নাসিরের থাকতে হবে না, আমার মতো মেয়ের সাথে নাসিরের থাকতে হবে না, নাসিরের মতো কোনো ছেলের আমার সাথে থাকতে হবে না, আমি জীবনে বিয়েই করবো না। আমি আজকে থেকে মরতে চাই না, বাঁচতে চাই, ঠিক আছে? বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন, আমাকে আর বিরক্ত করিয়েন না, আমাকে আর রোস্ট করিয়েন না। হাত জোর করে সবার কাছে, সব ব্লগার ভাইয়াদের কাছে, ইউটিউবওয়ালাদের কাছে, প্রতিটা আমার যারা ফ্যান হয়েছেন তাদের কাছে, নাসিরের যারা ফ্যান তাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, আমাকে আর বাধ্য করিয়েন না, যেন আমি আমি যেন ভুল কিছু করে ফেলি, আমাকে শুধরানোর চান্স দেন, আমাকে ভালো হওয়ার চান্স দেন। আমি অনেক ভুল করছি, আর ভুল করতে চাই না, রাগের মাথায় যা করছি, মেয়ে হিসাবে, ছোট বোন হিসাবে হোক, বড় বোন হিসাবে হোক, ঠিক আছে, ভাস্তি হিসাবে হোক, ভাগ্নি হিসাবে হোক, আমাকে মাফ করে দেন, ঠিক আছে? আমি আর কখনো এরকম ভুল করব না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, নাসিরের মতো আরো 10টা নাসিরকে শিক্ষা দিব, ঠিক আছে? এর জন্য যদি মরে যেতে হয় মরেও যাব, আমি মেয়েদের পাশে থাকবো, আসিয়ান থাকবো, আমি এর আগেও ছিলাম আমার বান্ধবীদের পাশে, আমি এখন থেকে প্রতিটা মেয়ের পাশে থাকবো, যার ভিতরে সত্যতা আছে, অনেস্টি আছে। পাস্ট এসে যদি 20 বাচ্চার মা হয়ে থাকে, সে যদি প্রস্টিটিউট হয়ে থাকে, বা প্রেজেন্ট এসে যদি ঠিক হয়ে থাকে, আমি সুবা থাকবো, কথা দিচ্ছি, আর কথা বাড়াইতে চাই না। আমার জন্য দোয়া করিয়েন, আল্লাহ হাফেজ।